আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে একটি আনকমন আইটেমের রেসিপি নিয়ে আসলাম, ডেলিসিয়াস চিলি অয়েল, আ কাইন্ড অফ হট চিলি সস। এটি মূলত চায়না এবং থাইল্যান্ডের একটি জনপ্রিয় খাবার, এখন আমাদের দেশেও জনপ্রিয় হচ্ছে। এটি মূলত খাবারকে সফট এবং স্পাইসি করে এবং এর সুন্দর গন্ধ খাবারকে মজাদার করে। মাংসের বিভিন্ন আইটেম ও সবজির সাথে এটা ব্যবহার করা যায়। সকালের ডিম পোস্ট বা নুডলসের সাথে একটু চিলি অয়েল অ্যাড করলেই এই সাধারণ খাবার অসাধারণ হয়ে উঠবে। আর রামেন তো খুবই জনপ্রিয় খাবার, মূলত চিলি অয়েলের জন্যই রামেনের এত জনপ্রিয়তা। প্রায় সব ধরনের ক্লাসিক চাইনিজ খাবারের সাথেই হোমমেড চিলি অয়েলের ব্যবহার করা হয়। চিলি অয়েলের গুরুত্বপূর্ণ উপকরণই হচ্ছে সিচুয়ান পেপারকর্ন, এটা মূলত চাইনিজ চিলি, বিভিন্ন চাইনিজ দোকানে অত সুপার শপে পাওয়া যায়। উপকরণগুলো দেখে নেই, সিচুয়ান পেপারকর্ন, এলাচি, দারচিনি ও এস্টারেনিস, সাথে লাগবে কয়েকটি তেজপাতা এবং চিলি ফ্লেক্স, সাধারণ লাল মরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স, আর পরিমাণ মতো সল্ট, আর লাগবে কোনোরকম গন্ধ ও কালার ছাড়া একদম সাদা তেল। প্রথমেই উপকরণগুলো খুবই অল্প আছে, ভালো করে ভেজে নেই। এবার 2 কাপ সাদা তেল নিয়ে হালকা গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেই। এরপরে খুবই অল্প আছে, আধা ঘন্টা রেখে দিতে হবে, ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিব, যাতে সিচুয়ান পেপারকর্নের গন্ধগুলো একদম তেলের মধ্যে আস্তে আস্তে বের হয়। এবার একটি বাটিতে চিলি ফ্লেক্স এবং লাল মরিচের গুঁড়ো নিয়ে নেই, এর সাথে পরিমাণ মতো লবণ মিক্স করে ভালো করে মিক্স করব। এবার মশলা দেওয়া গরম তেলটাকে চিলি ফ্লেক্স গুঁড়োর মধ্যে ঢেলে দিচ্ছি। গরম তেল সহ চিলি ফ্লেক্সকে ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ডেলিসিয়াস চিলি অয়েল। এবার এই অয়েলকে সংরক্ষণ করার জন্য বয়ামে ভরে রেখে দিতে পারেন, এটাকে 1 থেকে 2 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। আপনি খুবই সহজে একদম অল্প উপকরণে আজই বানিয়ে নিতে পারেন ডেলিসিয়াস চিলি অয়েল, এবং বানিয়ে আপনার খাবার টেবিলে রেখে দিবেন। যখন খাবার খাবেন সব আইটেমের সাথে মোটামুটি একটু করে নিয়ে খাবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।